সুমাদ অডিয়েন্স আসসালামু আলাইকুম। পেগাসাস সিলিন্ডার বেড ফ্ল্যাট লক মেশিনের লুপার থ্রেড ক্যামের অ্যাডজাস্টিং এবং টাইমিং দেখাবো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে দেখাবো থ্রেড ক্যামের উপরে যে টেকআপ লিভার, থ্রেড টেকআপ ক্যাম, থ্রেড টেকআপের লিফটিং অ্যামাউন্ট কতটুকু রাখবেন সেটা দেখাবো। মেশিন মডেল পেগাসাস WT600। লিফটিং অ্যামাউন্ট ঠিক করার জন্য প্রথমে কিন্তু এই বেড কাভারটি খুলে নিতে হবে। বেড কাভারটি খোলার পরে লিফটিং অ্যামাউন্ট ঠিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন ক্যাম থ্রেড টেকআপের লিফটিং অ্যামাউন্ট কিন্তু অনেক বেশি, এটি 1 থেকে 1.5 মিলির মধ্যে লিফটিং অ্যামাউন্ট রাখতে হবে। এর অরিজিনাল নাম ক্যাম ব্র্যাকেট। তো ক্যাম থ্রেড টেকআপের পিছনে একটি ফ্ল্যাট স্প্রিং পাতি আছে, এই পাতির সাহায্যে আপনি লিফটিং অ্যামাউন্টটি ঠিক করতে পারবেন। লিফটিং অ্যামাউন্ট ঠিক করার সময় ক্যাম টেকআপ লিভারের লিফটিং বাটনটি চাপ দিয়ে ক্যাম টেকআপ লিভারকে উপরে উঠিয়ে নিতে হবে। আমি লিফটিং বাটন চাপ দিয়ে ক্যাম টেকআপ লিভারটি উপরে উঠিয়ে নিলাম। এরপরে ক্যাম টেকআপের পিছনে ফ্ল্যাট পাতির যে স্ক্রুটি আছে স্ক্রুটি লুজ করে নেব। লুজ করে নেওয়ার পরে ফ্ল্যাট পাতির সামনের দিকে একটি ছিদ্র আছে, এই ছিদ্রর সাহায্যে ছিদ্রতে ড্রাইভার ঢুকিয়ে দিয়ে আপনি ক্যামের এই ফ্ল্যাট স্প্রিংটি পিছন দিকে নিতে পারবেন। পিছন দিকে নিলে লিফটিং অ্যামাউন্ট কমবে, সামনের দিকে আনলে লিফটিং অ্যামাউন্ট বাড়বে। তো আমি যেহেতু লিফটিং অ্যামাউন্ট এটা কমাবো, তাই এটি ফ্ল্যাট পাতিটি আমি পিছন দিকে নেব। পিছন দিকে নেওয়ার পরে এটা টাইট করে দেব, টাইট করে দিলাম। এরপরে এখন দেখতে পাচ্ছেন নিশ্চয় লিফটিং অ্যামাউন্ট কিন্তু 1 থেকে 1.5 মিলির মধ্যে আছে, ঠিক এরকম রাখতে হবে। লিফটিং অ্যামাউন্ট বেশি থাকলে কিন্তু ক্যাম টাইমিং করার সময় সমস্যা হতে পারে। এখন আমি বেড কাভারটি লাগিয়ে নেব। ক্যাম টাইমিংয়ের সময় বেড কাভারটি লাগালেও চলবে, না লাগালেও চলবে। প্রথমে ক্যাম টাইমিংটি চেক করে দেখব ক্যাম টাইমিংটি ঠিক আছে কি না, এরপরে ক্যাম টাইমিং করব। তো ক্যাম টাইমিং করার আগে ক্যামের এই ফ্ল্যাট সেকশন দেখতে পাচ্ছেন, ক্যামের যে সাইডটি লুপারের সুতাকে ধরে নিয়ে যায় ঠিক এই সাইডটি কিন্তু উপরের দিকে রাখতে হবে। তো আমি এই সাইডটিকে উপরের দিকে রাখলাম। উপরের দিকে রাখার পরে ক্যাম টেকআপটি লাগিয়ে দিলাম। ক্যাম টেকআপটি লাগানোর পরে লুপারের সুতাকে মিডিয়াম টাইট করতে হবে। এরপরে লুপারের সুতাকে বাম হাত দিয়ে মিডিয়াম টাইট করে ধরতে হবে। তারপরে হ্যান্ড পুলিটি সঠিক রোটেশনে ঘোরাতে হবে, যাতে করে ক্যামটি লুপারের সুতাকে ধরে নিয়ে যায়। দেখতে পাচ্ছেন ক্যামটি লুপারের সুতাকে ধরে নিয়ে যায়। ক্যামটি যখন লুপারের সুতাকে ছেড়ে দেবে, ছেড়ে দিয়েছে, ঠিক এই টাইমে বাইরের নিডেলের পজিশন দেখতে হবে। ঠিক এই টাইমে বাইরের নিডেলের মাথা লুপারের একদম নিচ বরাবর থাকবে, এরকম পজিশনে থাকবে। আমি এখন চেক করে দেখব বাইরের নিডেলের মাথা লুপারের একদম নিচ বরাবর আছে কি না। সমাজ অডিয়েন্স, লুপারের নিচ বরাবর কিন্তু নেই, অনেক ডিসপ্লেস হয়ে আছে। তো এটি কিভাবে অ্যাডজাস্টিং করবেন সেটাই দেখাবো। তো এটাকে ঠিক করার জন্য ক্যামের দুটি স্ক্রুকে প্রথমে লুজ করে দিতে হবে এবং ক্যামটি হালকা নিচের দিকে নামাতে হবে। ক্যাম যদি নিচের দিকে নামান তাহলে নিডেলের পজিশন নিচের দিকে থাকবে। ক্যাম উপরের দিকে উঠালে নিডেলের পজিশন উপরের দিকে উঠবে, এটা মনে রাখবেন। সময় দ অডিয়েন্স, 2 মিলি এলকে স্ক্রুর সাহায্যে আপনি এটাকে চেক করে পজিশনে নিয়ে আসতে পারবেন। তো আমি হালকা করে এটাকে নিচের দিকে নামিয়ে দেব। নিচের দিকে নামিয়ে দেওয়ার পরে হালকা করে আমি এটাকে টাইট দিয়ে রাখবো। এখন আমি চেক করব। চেক করার পূর্বে ক্যামের ফ্ল্যাট সেকশনটি উপরের দিকে রাখতে হবে। আপনারা জানেন ক্যামের ফ্ল্যাট সেকশনটি আমি উপরের দিকে রাখলাম। এরপর টিকআপ লিভারটি লাগিয়ে দিলাম ক্যাম টিকআপ। এরপর লুপারের সুতাটি বাম হাত দিয়ে মিডিয়াম টাইটে ধরতে হবে। তারপর টেনশন
টেনশনটি মিডিয়াম টাইট করতে হবে। এরপরে হ্যান্ড পুলিটি সঠিক রোটেশনে ঘোরাতে হবে, অর্থাৎ সামনের দিকে ঘোরাতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ক্যামটি লুপারের সুতাকে ধরে নিয়ে যাচ্ছে। ক্যাম যখন লুপারের সুতাকে ছেড়ে দেবে ঠিক এই টাইমে, ছেড়ে দিয়েছে ঠিক এই টাইমে, বাহিরের নিডেলের মাথা লুপারের একদম নিচ বরাবর থাকবে। আমি আবারও বলছি, ক্যাম যখন লুপারের সুতাকে ছেড়ে দেবে ঠিক এই টাইমে বাহিরের নিডেলের মাথা লুপারের একদম নিচ বরাবর থাকবে। তো আমি এখন এটাকে চেক করে দেখব। আমি এখন পিছনের দিকে যাচ্ছি ক্যামেরা নিয়ে, মেশিনের পিছনে যাচ্ছি। দেখুন পিছন থেকে ভালোভাবে দেখা যাবে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন নিশ্চয় এখন কিন্তু ক্যামেরা অ্যাডজাস্টিং ঠিক আছে, অর্থাৎ বাইরের নিডেলের মাথা একদম লুপারের নিচ বরাবর আছে। ঠিক এরকমই রাখতে হবে, আপনারা চেক করে করে ঠিক এরকম পজিশনে নিয়ে আসবেন। তো সময়তে অডিয়েন্স, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। তো অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।